the change in the things I say. It's not that I don't notice, to me it's still the same. If I don't show a sign, I'm leaving my love blind, expecting you to read my mind. Well, I hope that you know that I hear that I don't let it show that I want you. There's not a way to explain. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর আমরা এখন বেরিয়ে গেছি। আমরা আজকে আবার সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি মসুরি। এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আর আমাদের সাথে অনির্বাণদা, ওরাও যাচ্ছে। তো এখন আমরা ওদেরকে পিক করতে আবার ওদের বাড়ি যাচ্ছি। আর এখানে সবাই বসে আছে, মা, দাদা, মা, দোয়েল, বাবা, কপিল সবাই এখানে আছে আর ওদেরকে পিক করছি। তবে আজকের আবার জার্নিটা স্টার্ট করা যাক। অলরেডি তো স্টার্ট করেই দিয়েছি জার্নি। সবাই আছো তো এখানে? সবাই আছি, সবাই আছি। আমরা এবারে শিব মন্দির থেকে বেরিয়ে এখন টুয়ার্স মসুরি যাচ্ছি। আর এই শিব মন্দিরটা মসুরি যাওয়ার রাস্তায় পাওয়া যায়। তো দেরাদুন থেকে বেরোলেই জাস্ট এই শিব মন্দিরটা আগে পাওয়া যায়, তারপরে আমরা এখন মসুরি যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে মসুরি 30 কিলোমিটার অ্যাপ্রক্স। তো এখনও আরও অনেকটা বাকি আছে। তো এবারে এখন সুন্দর সুন্দর ভিউ। তো এবারে আমরা চলি টুয়ার্স মসুরি। এখন আমরা চা খাওয়ার জন্য সবাই এখানে একটা রোড সাইডে দাঁড়িয়েছি। এগুলো মেইনলি এগুলো জায়গাকে সবগুলোকে ম্যাগি পয়েন্ট বলে। এখানে খুব ভালো ম্যাগি পাওয়া যায়। পাহাড়ে আসলে তো চা ম্যাগি এগুলোই খুব বেশি চলে, মোমো। তো এখন আমরা ম্যাগি খাবো না, বাকিরা সবাই এখন চা খাচ্ছে, কারণ সকালে আমরা কেউ চাটা খেয়ে আসেনি। তাই বলে এখানে এখন চা খাওয়া হবে। আর চায়ের সাথে আরও মিষ্টি না কী কী এসছে এখানে, সবাই বসো এভাবে। দেরাদুন থেকে মিষ্টি এসছে, মিষ্টি, বিস্কিট। ও আচ্ছা, বিস্কিটের পুরো কৌটোই চলে এসছে। সবার চা খাওয়া চলছে। আলুর পরোটা খাও অল্প। আপনার বয়সটা কত? কত মাস? তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এখানে সবাই অনেকে চা, কফি, আলুর পরোটা, সাথে মা মিষ্টি নিয়ে এসেছিল, মিষ্টি খাওয়া হয়েছে। তো এখন আমরা এখন কোয়ে যাব। এখন আমরা যাচ্ছি মসুরি লেক। ওয়েলকাম টু মসুরি লেক। আমরা এখন মসুরি লেক চলে এসেছি। এই ঠিক এই পাশটায় মসুরি লেক। এখন আমরা ওই দিকটায় যাবো, গিয়ে এন্ট্রি করবো, নিয়ে তারপরে মসুরি লেক যাব। এখন বাজে 10:30। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে এখানে চলে এসেছি, তারপরে আরও বাকি যা যা আছে সেগুলো ঘুরবো। তো এখন এখানে বাবা টিকিট কাটছে লেকে যাওয়ার জন্য। আর এখানে টিকিটের প্রাইস 12 রুপিস পার হ্যাড। তো এবারে এখন আমরা ভেতরে যাই। Explain.
হাঁটতে হাঁটতে দোয়েল ওইখানে দাঁড়িয়ে আছে, আর নির্বাণ দা ওরা ওই পেছনে ওখানে আস্তে আস্তে আসছে। আর 84 ইয়ার্স স্টিল উনি সবার আগে পৌঁছে গেছেন। আমরা বলছিলাম ওনাকে যে উনি ওপরে থাকার জন্য, কারণ ওনার হয়তো নামতে কষ্ট হবে, নামাটাও সোজা আছে, উঠতে কষ্ট হবে, কিন্তু উনি মানেননি, তাই উনি সবার আগে এখানে এসে দাঁড়ানো। ওনাকে না করা হচ্ছে বারবার যে যদি পায়ে ব্যথা হয়, উঠতে কষ্ট হয়, উনি তাও যাচ্ছেন। এখানে ব্রেকফাস্ট করা যায়, রেস্টুরেন্ট আছে। আর এই পাশে এখানে আরও কিছু চাট কর্নার আছে, এখানে দোয়েল মার ফটো তুলছে। তো এবার আমরা মসুরি লেক থেকে ওপরে উঠে যাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 11:30 বেজে যাচ্ছে। তারপরে আমরা আরও বাকি জায়গাগুলোয় যাব, আর আজকে আমরা নাইট স্টে করবো না মসুরিতে, আমরা আবার ব্যাক দেরাদুন রিটার্ন করে নেব। তার জন্য আমাদের তাড়াহুড়ো, যাতে আমরা সব জায়গা কভার করতে পারি। সব জায়গা আমরা আগে এসেছি, সবাই এসেছি, দাদামাও এসেছেন। স্টিল দাদামা অনেক বছর পরে এসেছেন, 2010-এ এসেছিলেন আর এবার আসলেন, তো তার জন্য নিয়ে এসেছি যাতে ওনাকে আবার ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। হাঁপিয়ে যাচ্ছি পুরো। দোয়েল এখানে রেস্ট নিচ্ছে, দাদামা উঠছেন, মা উঠছে, আর বাবা তো নিচে নামেই নি। বাবা অল্প একটু নেমে বাবা দাঁড়িয়ে আছে, বাবা বলেছে বাবা আসবে না। আর এবার আমরাও সবাই জয় মাতা দি বলে পৌঁছে যাই। বেশ আপ উঠতে হয়। ক্যাম্পটি ফলস চলে এসেছি, তো ক্যাম্পটি ফলসের নিচে যাওয়ার আগে এখানে অনেকটা দোকান আছে, তো এখানে এখন সবাই কিছু টুকটাক শপিং করছে। এখানে মা ওরা সবাই ঢুকেছে, কপিল ওরা ঢুকেছে, তো এখানে বেশ কিছু জিনিস পাওয়া যায়, উলেন জিনিস আছে, তাছাড়া কাঠের খুব সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়, কি হোল্ডার্স বা আরও অনেক কিছু আছে, তো এখানটায় ওরা সবাই দেখছে। তো এখন আমরা ক্যাম্পটি ফলস থেকে রিটার্ন চলে যাচ্ছি, যেহেতু আমরা টাইমটা খুবই শর্ট, তার জন্য আমরা আর নিচে ফলসে যাইনি, কারণ ওখানে যেতে হলে রোপওয়ে বা হেঁটেও যাওয়া যায়, আর আগে যেহেতু আমাদের দেখা ছিল তাই আর আমরা এবার ওখানটায় যাইনি। It's not that I don't notice, to me it's still the same. If I don't show a sign, I'm leaving my love blind, expecting you to read my mind. এখানে নির্বাণ দা ওরা ফটো উঠছে, আর এই যে এটা পুরো পাহাড় দেখা যাচ্ছে, পুরো পাহাড়। তা আমরা এখন ক্যাম্পটি ফলস থেকে বেরিয়ে আমরা টুয়ার্স কোম্পানি গার্ডেন যাচ্ছি। ওখানে কোম্পানি গার্ডেনে লাঞ্চ করব, আর এখানে একটা ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর, পুরো হিমালয়া দেখা যাচ্ছে, পুরো বরফ দেখা যাচ্ছে, এত সুন্দর জায়গাটা। তো আমরা এখানটায় একটু দাঁড়ালাম, জাস্ট একটু ভিউটা এনজয় করছি।
এখানে ভীষণ ঠান্ডা এখানে, তাই আমরা এখানে জ্যাকেট পরেছি। আর এত সুন্দর ফুল চারিদিকে, অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে। কোম্পানি গার্ডেনের চারিপাশটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা, এত সুন্দর সুন্দর ফুল। আর আমার ঠিক পেছনে এখানে ব্যাক্স মিউজিয়াম আছে, আর তার নিচে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে এখন ওরা বাকিরা গেছে। দাদামা এখানে, উনি ওনার বাড়ি থেকে খাওয়া বানিয়ে নিয়ে এসেছিলেন, ওনার সেদ্ধ ভাত উনি খাচ্ছেন এখানটায়। আর বাকিরা আমরা সবাই এখন অর্ডার করেছি। তো এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এই হলো দালাই হিল, যেটা রেস্টুরেন্ট থেকে পুরোই দেখা যাচ্ছিল। তো নেক্সট এখন আমরা ওখানে যাব। তো এখানে এসে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, এখানে ফুড কোর্ট ছিল। আর এবারে একটু ঘুরবো, ঘুরে টুরে তারপরে একটু টুকটাক শপিং আছে, এখানে শীতের কাপড় কিছু পাওয়া যায়। আর কালকের আমাদের আবার আরেকটা প্ল্যান আছে, তো তার জন্য আরেকটু কিছু শীতের কাপড় কিনতে হবে। তো যা টুকটাক হয় এখান থেকে একটু কিছু শপিং করে নেব, কারণ একদম সময় হবে না। আজ ফিরতে ফিরতে আমাদের হয়তো রাত 9টা বেজে যেতে পারে, তো তার জন্য এখন দেখি এখানে কি পাওয়া যায়। দাদামার খুব ঠান্ডা লেগেছে, তাই উনি ক্যাপ কিনেছেন আর বসে আছেন এখানটায়। Still the same if I don't show a sign I'm leaving my love. এখন আমরা কোম্পানি গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বুদ্ধা টেম্পল। তো এটা একটা মনাস্ট্রি, এখানটা চলে এসেছি, এটা কোম্পানি গার্ডেনেরই একদম কাছে। তো এবার ভেতরে যাই, এই এই গেটটা ক্লোজ, হ্যাঁ এদিক দিয়ে যেতে হবে, এই পাশটা দিয়ে যাই। তো আনফর্চুনেটলি আমাদের এখানে টেম্পলের ভেতরে যাওয়া হয়নি, কারণ টেম্পলটা বন্ধ ছিল কোভিডের জন্য, ওরা কাউকেই ঢুকতে দিচ্ছিল না টেম্পলের ভেতরে। তো এটা নেক্সট টাইম হবে। আর এই হলো দালাই হিলের রাস্তা, এদিক দিয়ে দালাই হিল যায়। তো এবারে আমরা এখন দালাই হিল এক্সপ্লোর করতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি দালাই হিল, অনেক ওপরে দালাই হিল। When you dress up for the night and I don't say a word it's not that I don't notice but still you should have heard complacent in the way I see you every day I chole 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 joldi 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 thamle beshi tired lagbe asho 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 there's not a way তো এবার আমরা দালাই হিল চলে এসেছি, আর বেশ ওপরে উঠতে হয়, অনেকটা জায়গা হেঁটে আমরা উপরে চলে এসেছি। কিন্তু এসে এখানে খুব একটা এনজয় করতে পারিনি, কারণ এখানে তখন কনস্ট্রাকশনের কাজ চলছে, আর তাই সব জায়গাগুলো পুরো হচপচ হয়ে আছে। আর এটা হলো লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা দালাই হিল থেকে পুরো দেখা যায়। এখন বাজে 5:30, আর আমরা এখন সব বাকি ঘুরে এখন আমরা এসেছি মাসুরি মল রোডে আছি এই মুহূর্তে। তো ভীষণ ঠান্ডা আছে এখানটায়, বেশ ঠান্ডা। আর আমার সেই আবার ব্যাটারি শেষ হয়ে গেছে ক্যামেরার, তো এখন আমি মোবাইল দিয়ে শ্যুট করছি। আর এখানে বেশ অনেক দোকান আছে, আর সব সোয়েটার জ্যাকেট মানে প্রচুর প্রচুর। তো এগুলো একটু দেখছি, আর একটু পর এখানটা থেকে বাড়ি চলে যাব। তো এখন কিছু দেখে নিই, কিছু যদি পছন্দ হয় নিশ্চয়ই নিয়ে নেব। চলো এই দোকানে যাই।
read my mind. Well, I hope that you know that I hear that I don't let it show that I want you. There's not a way to explain that it couldn't be better. It's more than I ever thought I could find. মাওরা কোথায়? তো এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে খুব বেশি ঠান্ডা লাগছিল তখন সন্ধ্যেবেলা, আর এখানে সবার চা কফি সাথে জিলিপি খাওয়া চলছে, আর এখানে অনেক গরম গরম জিলিপি ভাজছিল, তাই আমরা সবাই চা আর কফি সাথে জিলিপি অর্ডার করেছি। এখন বাজে 7:45, আর আমরা এখন মাসুরু থেকে রওনা হয়ে যাচ্ছি। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা তো হয়েই যাবে, আর একটু বেশি লাগবে হয়তো, কারণ ট্রাফিক থাকে, জ্যাম থাকলে বাড়ি পৌঁছতে বিকেল টাইমে মানে রাত্রির দিকে একটু লেট হয়। তো এখানে এসে আমরা টুকটাক শপিং করলাম, তারপর এখানে চা খাওয়া হলো, জিলিপি খাওয়া হলো, সব খাওয়া দাওয়া করে এবারে এখন বাড়ি যাওয়ার পালা। বাজে এখন 7:30, আর আমরা বাড়ি চলে এসেছি। এখন আমাদের নেক্সট প্ল্যান হলো, আমরা কাল সকালে আমরা সিমলার জন্য বেরোচ্ছি। এটাও আমাদের একটা বলতে গেলে সাডেন প্ল্যানই হয়েছে, সিমলার প্ল্যান, কারণ গতকাল রাত আমরা সব হোটেল বুক করেছি, গাড়ি বুক করেছি, করে আমরা মানে আজকের দিন আমাদের সারাদিন চলে গেল মাসুরিতে। তো আগামীকাল সকালে আমরা সিমলার জন্য বেরিয়ে যাচ্ছি, আর বাকি যা যা জায়গায় যাব সেগুলো আপনাদেরকে আপ টু ডেট দিয়ে যাব, কোথায় যাচ্ছি কোথায় না। আপাতত কাল সিমলা যাচ্ছি, আর এখন সব কিছু প্যাকিং হয়নি, কারণ সিমলা যাওয়ার জন্য তো আরও বেশি শীতের কাপড় লাগবে, বেশি জিনিস নিয়ে যাওয়া, কারণ আমরা প্রায় 7 দিনের জন্য যাচ্ছি আমাদের ট্রিপটা। তো তাই বলে এখন সব প্যাকিং করতে হবে, সব কিছু করতে হবে, কিছু করা নেই, ইভেন কি আমার ক্যামেরার ব্যাটারি চার্জে বসাতে হবে, ফোন চার্জে বসাতে হবে কাল সকালবেলা বেরোনো যার জন্য। তবে আজকের ব্লগটা এখন খুব টায়ার্ড লাগছে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।